দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। আজ শনিবার বিকেল 3টায় প্রথম পেঁয়াজ বোঝায় 3টি ট্রাক প্রবেশ করে বাংলাদেশে, পরে পর্যায়ক্রমে আরও 8টি। আজ শনিবার বাংলাদেশে মোট প্রবেশ করেছে 11 ট্রাক পেঁয়াজ। এর সত্যতা নিশ্চিত করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি শাহিনুর রেজা শাহিন। তিনি জানান, ভারতে 14 সেপ্টেম্বর সোমবার এলসি করে যে সমস্ত পেঁয়াজ ও পারে ট্রাকে আটকা পড়েছিল তা বাংলাদেশে আজ শনিবার বিকেল থেকে পাঠানো শুরু হয়েছে। এ পর্যন্ত পাঠিয়েছে 11 ট্রাক পেঁয়াজ, যা আনুমানিক 250 মেট্রিক টন। তিনি আরও জানিয়েছেন, দিনাজপুরের হিলি স্থলবন্দরের ওপারে ভারতে আটকা পড়েছে প্রায় 300 পেঁয়াজের ট্রাক। পচন ধরার আশঙ্কায় বাংলাদেশি আমদানিকারকরা উদ্বিগ্ন হয়ে পড়ে। আনুমানিক প্রায় 10,000 মেট্রিক টন পেঁয়াজ আটকা পড়েছে বলেও জানিয়েছেন তিনি। দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা 10,000 টনের মতো পেঁয়াজ আমদানির জন্য এলসি করেছেন। ভারতীয় 300 ট্রাক পেঁয়াজ নিয়ে রাস্তায় আটকা পড়েছে। এসব পেঁয়াজ প্রবেশ করতে না পারলে সেগুলিতে পচন ধরবে, ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে। তাই এলসি করা পেঁয়াজগুলো আজ শনিবার থেকে পাঠানো শুরু করেছে তারা। পরে পেঁয়াজ আমদানি নিয়মিত হবে কিনা তা বাণিজ্য মন্ত্রণালয় হস্তক্ষেপ নেবে। তিনি আরও জানান, 13 সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় রপ্তানিকারকেরা প্রতি মেট্রিক টন পেঁয়াজ $250 থেকে $300 রপ্তানি করেছিলেন, কিন্তু ভারতে পেঁয়াজের মূল্য দ্বিগুণের বেশি হয়ে যাওয়ায় ওই মূল্যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছেন তারা। ভারতের বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এলসি মূল্য নির্ধারণ করার জন্যই পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে ভারতের ব্যবসায়ীরা ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতি মেট্রিক টন পেঁয়াজ $750 নির্ধারণ করার জন্য প্রস্তাব করেছেন। এদিকে এ বিষয়ে হিলি স্থলবন্দর শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান, ভারত শনিবার বিকেল থেকে পেঁয়াজ দেয়া শুরু করেছে। পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর স্থলবন্দরগুলোর ওপারে প্রচুর পেঁয়াজ আটকা পড়ে। ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের পর টানা 5 দিন আটকে থাকা পেঁয়াজ বোঝাই ট্রাকগুলো হিলি স্থলবন্দর প্রবেশ করতে শুরু করেছে। তবে পেঁয়াজের গুণগত মান নিয়ে দুশ্চিন্তায় আমদানিকারকেরা। এদিকে স্থানীয় খুচরা বাজারে কেজিতে 20 টাকা কমেছে পেঁয়াজের দাম। হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, গেল সোমবার কোনো কারণ ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার, ফলে আগে টেন্ডার করা শত শত পেঁয়াজ বোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা পড়ে যায়। দুই দেশের ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে আজ বিকেলে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। পেঁয়াজগুলোর গুণগত মান নষ্ট হয়েছে। দেশের বাজার স্বাভাবিক রাখতে বন্দরে আসা পেঁয়াজগুলো দ্রুত সারকরণ করার ব্যবস্থা করছি, যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয়। রপ্তানি বন্ধ করে তারপরে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের যোগাযোগের পরে আজকে বিকেল 3:20 হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি শুরু হয়। আমরা আশা করছি ইন্ডিয়ার ওই পারে যতগুলো পেঁয়াজের গাড়ি আছে আমরা সবগুলা মানে ইম্পোর্ট করব, এবং আমরা দফায় দফায় ইন্ডিয়ান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছি। আশা করি আমাদের ওই পারে যতগুলো পেঁয়াজের গাড়ি আছে সবগুলো গাড়ি আমরা নিতে সক্ষম হব, এবং এই মালগুলো দেশের বিভিন্ন স্থানে আমরা পাঠাবো। ভারত কেন বন্ধ করছে এটা তো ভারতের বিষয়। আমরা যতদূর আমার জানা মতো আমাদের ওই পারে 200 গাড়ির মতো আছে, আরো পাইপলাইনে অনেক গাড়ি আছে। কতগুলো দিবে আজকে? এখন তো দুটো গাড়ি আসলো, আরো সিরিয়ালে আছে, দেখা যাক। আমরা ওই পারের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি, আমরা যত গাড়ি বেশি নিতে পারবো তত গাড়ি আমরা আমাদের দেশের বিভিন্ন স্থানে পাঠাবো। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।